নমস্কার বন্ধুরা, আমি কিক্কু, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। কেমন আছেন সবাই? বই পড়ছেন তো? আজ চলে এসেছি আবার একটা নতুন বইয়ের কথা নিয়ে। বাংলা তথা বিশ্ব সাহিত্যের একটা ক্লাসিক উপন্যাস, মানিক বন্দ্যোপাধ্যায় লেখা পদ্মা নদীর মাঝি। এই বইটার সমালোচনা বা রিভিউ করার মতো ধৃষ্টতা আমার নেই। এই বইটা পড়ার পর আমার কেমন লাগলো, আমার ভালো লাগা, আমার সেই অনুভূতিগুলোই আজ আপনাদের সবার সাথে ভাগ করে নেব এই ভিডিওতে। তো চলুন চলে যাই বিষয়বস্তু অংশে। এই গল্পের সময়কাল প্রাক দ্বিতীয় বিশ্বযুদ্ধ। স্থান পরাধীন ভারতবর্ষ, অবিভক্ত বঙ্গদেশ, তৎকালীন পূর্ববঙ্গে পদ্মা নদীর তীরবর্তী একটি গ্রাম কেতুপুর। কেতুপুর গ্রামে একটা ছোট্ট অংশে মৎস্যজীবী মানুষদের বাস। সেই যে তাদের যে বস্তি, জায়গাটা কেমন! এখানে রয়েছে শুধু সীমাহীন দারিদ্র, যেদিকে তাকানো যায় দারিদ্র, দারিদ্র আর দারিদ্র। শ্রেণীহীন, ঈশ্বরহীন, আলো বাতাসহীন, নোংরা, স্যাঁতস্যাঁতে অন্ধকার এই জগৎ। সেই জগতে বসবাস করে এই যে হতভাগ্য মানুষগুলো, তাদের জীবনের কথাই, লিটারালি পদ্মা নদীর মাঝিদের কথাই এই উপন্যাসের উপজীব্য বিষয়। মুখ্য চরিত্র কুবের মাঝি, যে কিনা এই মাঝিদের মধ্যেও আবার তাদের মধ্যেও আরও নিচু তলায়, কারণ তার নিজের কোনো মাছ ধরার নৌকা বা সরঞ্জাম কিছু নেই, সেই অন্যের নৌকায় মাছ ধরে। গল্পের শুরু থেকে আমরা দেখতে পাই যে কুবের মাঝি মাছ ধরতে গেছে, ইলিশের মরশুম চলছে পদ্মায় এবং কীভাবে মাছের বাজারে তাকে ঠকানো হয়। এবং এই যে থিমটা বারবার চলতে থাকে, আমরা দেখি কীভাবে সমাজ তাকে কীভাবে শোষণ করছে, উঁচুতলার মানুষরা কীভাবে তাকে ঠকাচ্ছে, বঞ্চিত করছে। সে সব কিছু বুঝতে পেরেও অসহায়, অক্ষম, অপারক, শুধু মনে মনে সবসময় একটা ক্ষোভ, একটা ক্রোধ, যন্ত্রণা, সেটুকু ছাড়া তার আর কিছু করার নেই। এবং শুধু কুবের মাঝি নয়, এই বইয়ের আরও অসংখ্য চরিত্র, এই জেলেপাড়ার যে বিভিন্ন মানুষ, তাদের মধ্যে দিয়েও কিন্তু এই একটা সমাজ জীবনের ছবি এক্ষেত্রে তুলে ধরা হয়েছে। কিন্তু শুধুই যদি এই মানুষদের জীবন সংগ্রাম বা এই সমাজের কথাই বলা হতো, তাহলে হয়তো এরকম একটা ক্লাসিক উপন্যাস হয়ে উঠতে পারতো না। কারণ এই যে বহির্দ্বন্দ্ব বা এক্সটার্নাল কনফ্লিক্ট, সেটার পাশাপাশি মানুষের মনের জটিল কুটিল ইন্টারনাল কনফ্লিক্ট, সেগুলোকেও সমান গুরুত্ব দিয়ে, সমান দক্ষতার সাথে কিন্তু এই বইতে ফুটিয়ে তোলা হয়েছে। বিশেষ করে যে মূল চরিত্র কুবের মাঝি, তার যে ইন্টারনাল কনফ্লিক্টগুলো, তার শ্যালিকা কপিলার প্রতি তার নিষিদ্ধ আকর্ষণ, জীবন, জীবিকা, নৈতিকতার নানান দ্বন্দ্ব এই বইতে খুব সুন্দরভাবে এবং খুব সূক্ষ্মভাবে, ডিটেলে তুলে ধরা হয়েছে। আর এই যে ইন্টারনাল কনফ্লিক্ট, তা আমরা সাধারণত শহুরে উপন্যাস পড়তে গিয়ে সেই যে চরিত্রগুলোর ইন্টারনাল কনফ্লিক্টের সঙ্গে আমরা পরিচিত, তার থেকে অনেক আলাদা। কারণ শিক্ষা, সমাজ, সভ্যতার যে আবরণ, এর মনকে আবৃত করেনি। তাই কুবেরের মনের যে কামনা, বাসনা, ক্রোধ, ক্ষোভ, যন্ত্রণা, এই সমস্ত কিছুই অনেক তীব্র, অনেক জোরালো, নগ্ন, আদিম। এই গল্পে কুবেরের পাশাপাশি আরও অনেক চরিত্র, যেমন কুবেরের পঙ্গু স্ত্রী মালা, তার কন্যা গোপী, তার বন্ধু গণেশ, যে একটু বোকা হওয়া, অতটা কিছু বোঝে না, কিন্তু কুবেরের প্রতি তার অত্যন্ত ভালোবাসা, তার বন্ধু সে, রাসু, প্রীতম মাঝি, আমিনতি, এবং সর্বোপরি হোসেন মিয়া এবং তার রহস্যময় ময়নাদ্বীপ, এই সমস্ত কিছু সমাজের বিভিন্ন শ্রেণীর কথা, মানব মনের নানান জটিলতার কথা, জীবন এবং ভাগ্যের নানান পরিহাসের কথা, এই সমস্ত চরিত্রগুলোর মধ্যে দিয়ে কিন্তু লেখক সুনিপুণভাবে ফুটিয়ে তুলেছেন। এই হোসেন মিয়া চরিত্রটা এক্ষেত্রে একটা খুব গুরুত্বপূর্ণ চরিত্র। ছোট্ট করে এটা একটুখানি এক্ষেত্রে বলি, হোসেন মিয়ার একটা সময় ছিল সে একদম পথের ভিখিরি। সেই জায়গা থেকে কীভাবে যেন নানান রকম ব্যবসা ট্যাবসা করে আমরা দেখি যে সে আজ খুব বড় লোক হয়ে গেছে। কিন্তু বড় লোক হয়ে গিয়েও তার আচার ব্যবহারে কিন্তু কোনো রকম উদ্ধত্ত বা অহংকার নেই। সে একদম অমায়িক, সে জেলেপাড়ার মানুষদের ঘরে এসে মাটির দাওয়ায় বসে পড়ে, তাদের সাথে খায় দায়। কোনো বর্ষার রাত্রে হয়তো বাড়ি ফিরতে না পেরে একদিন আমরা দেখি যে কুবেরের বাড়িতে সে মেঝেতে শুয়ে শুয়ে ঘুমিয়ে পড়লো, কিছু খেলেও না। তো এইরকম অমায়িক ব্যবহার করে সে সবার সাথে। কিন্তু চরিত্রটা বাইরে থেকে যেটা মনে হয় আসলে কি তাই, এটা খুব রহস্যময়, একটা ধোঁয়াশাপূর্ণ একটা চরিত্র। এটাও কুবেরের অন্তর্দ্বন্দ্ব কিন্তু একটা, কুবের এবং লেখক সবাইকেই অন্তর্দ্বন্দ্বে মুখোমুখি ফেলেন এক্ষেত্রে লেখক, যে হোসেন মিয়া চরিত্রটা কেমন, তাকে আমরা কীভাবে ভাবব। এই হোসেন মিয়ার ব্যবসা আমরা দেখতে পাই যে গল্প যত এগোয়, নানান অবৈধ ব্যবসা তার রয়েছে। এবং সবথেকে যেটা বড় কথা, তার সম্পর্কে যে গুজব রটে যে
ময়না দ্বীপ বলে সমুদ্রের মধ্যে একটা দ্বীপ নাকি সে কিনেছে, এবং হঠাৎ হঠাৎই কেতুপুর বা পাশের বিভিন্ন গ্রাম থেকে দেখা যায় বিভিন্ন হতদরিদ্র মানুষ যারা আর তারা চালাতে পারছে না কোনোভাবেই, একদম দেয়ালে পিঠ ঠেকে গেছে, এই সমস্ত মানুষ তাদের পরিবার নিয়ে হঠাৎ করে উধাও হয়ে যায়। তাদেরকে নাকি হোসেন মিয়া ময়না দ্বীপে নিয়ে গেছে, আর এই ময়না দ্বীপ নিয়ে নানান রকম গুজব রটে। বিশেষ করে এই কেতুপুরেরই এক বাসিন্দা রাসু, সে যখন তার স্ত্রী পুত্র পরিবার সবাইকে হারিয়ে ময়না দ্বীপ থেকে পালিয়ে আবার চলে আসে অত্যন্ত একদম অসুস্থ মৃতপ্রায় অবস্থায়, যে ময়না দ্বীপ নাকি একদম সাপত সংকুল আদিম অরণ্য, বাঘ সিংহ চলে, কুমির ডাঙায় বাঘ, এরকম জাতীয় একটা জায়গা, ভয়াল জায়গা, এবং সেখানে এবং হোসেন মিয়া নাকি সবাইকে কোনো না কোনোভাবে তার জাল বুনে সেই জালে আটকে ফেলে, এবং শেষ পর্যন্ত তাদের স্থান হয় সেই ভয়াল আদিম ময়না দ্বীপে। এবং এই ময়না দ্বীপের ব্যাপারটা শুরুতে এরকম স্ট্রেট ফরওয়ার্ড শুনে মনে হচ্ছিল যে আচ্ছা হ্যাঁ একটা খুব খারাপ জায়গা, হোসেন মিয়া হয়তো খুব খারাপ লোক, কিন্তু যত আস্তে আস্তে গল্পটা এগোতে থাকে এই হোসেন মিয়া এবং ময়না দ্বীপের রহস্যটা ভেদ তো হয়ই না, বরং আরও আমাদের সমস্ত কিছু গুলিয়ে দেয়। আমরা বুঝতে পারি না এই ময়না দ্বীপ এটা কি আদৌ একটা, এর যেরকম বলা হচ্ছে সাপত সংকুল অরণ্য, হ্যাঁ সেগুলো তো আছে, সেই সংগ্রামের জায়গা আছে, কিন্তু শুধুই কি তাই, নাকি ময়না দ্বীপ একটা নতুন ধরনের জগৎ গড়ে তোলার একটা স্বপ্ন? ময়না দ্বীপ আসলে হোসেন মিয়ার বা লেখকের কল্পনার একটা ইউটোপিয়া? তো এই ধরনের প্রশ্ন আমাদের মনের মধ্যে গল্পটা যত এগোতে থাকে কুবের মাঝি ধীরে ধীরে জানতে থাকে, তার মাধ্যমে আমরা জানতে থাকি, এবং আমাদের এরকম একটা প্রশ্নের মুখোমুখি এনে দাঁড় করিয়ে দেয়। এবং গল্প যত এগোতে থাকে আমাদের মনের মধ্যে এই প্রশ্নটা জাগতে থাকে যে কুবের কী করবে, কুবের কি হোসেন মিয়ার বর্ষতা স্বীকার করবে, বা সে কি ময়না দ্বীপে যাবে কি যাবে না, কি হবে? তো এই রকম একটা জায়গায় গিয়ে আমাদের গল্পটা ক্লাইম্যাক্সে যায়, এবং কীভাবে শেষ হয় আমি অবশ্যই সেটা বলে দেবো না, তাহলে এই গল্পটা পড়ার ভালো লাগা আপনারা সেভাবে উপভোগ করতে পারবেন না। তাই বিষয়বস্তুর একটা সংক্ষেপ আভাস আমি দিলাম, বাকিটা আপনারা বই পড়ে জেনে নেবেন। আমি চলে যাই এবার সেন্ট্রাল থিম, সেন্ট্রাল থিম বা এর মধ্যে দিয়ে লেখক কী বার্তা দিতে চেয়েছে। মানিক বন্দ্যোপাধ্যায় ব্যক্তিজীবনে মার্ক্সবাদ এবং ফ্রয়েডীয় মনস্তত্ত্ব দ্বারা ভীষণভাবে প্রভাবিত ছিলেন, তার বিভিন্ন লেখাতেও তার ছাপ আমরা পাই, এই উপন্যাসও কিন্তু ব্যতিক্রম নয়। আমরা দেখি ওই যে বললাম গল্পের শুরুই হয়েছে যে কুবের মাঝে মাছের বাজারে তাকে ঠকানো হচ্ছে, এবং এই যে থিম কীভাবে নিচুতলার মানুষদের উঁচুতলার মানুষরা শোষণ করে বঞ্চনা করে, এই থিমটা বারবার বারবার কিন্তু গল্পের প্রতি পরতে পরতে উঠে এসেছে। গোষ্ঠী চেতনার কথা ক্ষেত্রে উঠে এসেছে, বিশেষ করে যখন সেই রাসু ময়না দ্বীপ থেকে সে মৃতপ্রায় অবস্থায় পালিয়ে আসে এবং জেলে পাড়ার সমস্ত মানুষজন ধর্ম বর্ণ নির্বিশেষে তারা এক জায়গায় হয়ে হোসেন মিয়ার একটা প্রায় তার বিচার সভাই বসায়, তার কাছ থেকে তারা জবাব চায় যে হোসেন মিয়া জবাব দাও, কী রাসু যা বলছে এটা কি ঠিক বা এটা কি ঠিক হচ্ছে, এরকম বিভিন্ন জায়গায় গোষ্ঠী চেতনার ধারণা উস্কে দেওয়া হয়েছে। এবং এই যে ময়না দ্বীপ, আমরা যত গল্প এগোতে থাকে ধীরে ধীরে আমরা দেখি যে হোসেন মিয়ার কথাবার্তার মধ্যে দিয়ে সে স্বপ্ন দেখে ময়না দ্বীপে একটা অন্যরকম সমাজ গড়ে তোলার, যেখানে আমরা আভাস পাই যে সেখানে হিন্দু মুসলমান এই যে ধর্মের যে দ্বন্দ্ব এরকম কিছু থাকবে না, সে সেখানে কোনো পুরোহিত বা মৌলবী মন্দির বা মসজিদ সে তাদের নিয়ে যেতে চায় না, সমাজে আমাদের সমাজে যে সমস্ত মানুষরা হয়তো একদম প্রান্তিক, কোনো না কোনোভাবে তাদেরকে কোণঠাসা করে দেওয়া হয়েছে, এই সমাজে হয় তাদের এখন পরিণতি হয় মৃত্যু অথবা জেল বা অন্যরকম এরকম কোনো অত্যন্ত মৃত্যুর থেকেও হয়তো খারাপ পরিণতি, এই সমাজে তারা থাকতে পারবে না, তাদের একটা নতুন জীবন শুরুর সুযোগ দিতে চায় সে ময়না দ্বীপে। এবং এই কাজটা করার জন্য ময়না দ্বীপে এই একটা নতুন সমাজ গঠন করার জন্য সে অবশ্যই তার টাকা দরকার, কারণ সে ময়না দ্বীপের জমিগুলো এদেরকে প্রথমে কোনো টাকা দিয়ে কিন্তু তাদের সেই জমি নিতে হয় না। ময়না দ্বীপে তোমরা জঙ্গল পরিষ্কার করো, খাটো খাও, চাষাবাদ করো এবং নতুন প্রজন্মের জন্ম দাও, যাতে এখানে সেই নতুন সমাজ গড়ে ওঠে। আর এই কাজটা করতে গিয়ে যে পয়সার দরকার সেজন্য সে নানান রকম অবৈধ ব্যবসাতেও লিপ্ত হয়ে যায়। তো এই জায়গাটায় দাঁড়িয়ে একদিকে যেমন এই ময়না দ্বীপের সমাজের মধ্যে দিয়ে একটা শ্রেণীহীন শোষণহীন একটা সমাজের একটা স্বপ্ন, একটা কল্পনার চিত্র আমাদের মনের মধ্যে গড়ে ওঠে, ঠিক তেমনভাবেই ওই যে আবার ইন্টারনাল কনফ্লিক্ট, যে হোসেন মিয়া যে কাজটা করতে চাইছে
সে কাজটা ভালো না খারাপ, বা সে কাজটা সে যেভাবে করতে চাইছে সেই যে অনৈতিক কাজগুলো সেগুলোকে সমর্থন আমরা করবো কি করবো না, এবং এরকমই নানান রকম ইন্টারনাল কনফ্লিক্টও কিন্তু এই বইয়ের একটা অন্যতম থিম। তো এইরকম ইন্টারনাল কনফ্লিক্ট, মানব মনের বিচিত্র গতি, নানান জটিলতা কুটিলতা, এই সমস্ত কিছু ফ্রয়েডীয় মনস্তত্ত্বের দিক দিয়ে তিনি সেই আলোকে তিনি দেখিয়েছেন, এবং অত্যন্ত নৈবব্যক্তিকভাবে নগ্ন সত্য মানুষের মনের যে সত্যগুলো মুখোমুখি হলে সেই মানুষ নিজেই নিজেকে চিনতে পারে না, এই ধরনের কনফ্লিক্ট সেটাও কিন্তু এই বইয়ের একটা অন্যতম থিম। তো চলে যাই আমার পরের পয়েন্টে, এই বইয়ের আমার কী কী ভালো লেগেছে। প্রথমত বইটার যে বিষয়বস্তু বলার অপেক্ষা রাখে না, যে ধরনের ভাস্ট বিষয় নিয়ে এক্ষেত্রে আলোচনা করা হয়েছে, এর যে রেঞ্জ, একদিকে যেমন আমি বারবার এই কথাটা বলছি কিন্তু মানে না বলে পারছি না, একদিকে যেমন সেই সমাজের একটা বিশেষ অঞ্চলের বিশেষ মানুষ তাদের শোষণ বঞ্চনা ভাগ্য বিড়ম্বনার কথা বলা হচ্ছে, তার পাশাপাশি আবার যেভাবে তাদের মনের মধ্যেকার সেই দ্বন্দ্বগুলো, তাদের মানুষের মধ্যে সম্পর্কের জটিলতা, এই সমস্তগুলোকে তুলে ধরা হচ্ছে, এই পুরো যে বিষয়বস্তুটা ইটসেলফ পড়তে পড়তে অবাক হয়ে যেতে হয়, এবং লেখক হিসাবে সত্যি তার প্রতি আমাদের যে শ্রদ্ধা এবং ভালো লাগাটা যতই গল্পটা এগোতে থাকে অনেক গুণ প্রতি লাইনে লাইনে বেড়ে যায়। নাম্বার টু, গল্পের মধ্যে আঞ্চলিক ভাষার ব্যবহার। মূল বর্ণনা যদিও সাধু ভাষায় লেখা, কিন্তু এদের প্রত্যেকটা যে কথোপকথন সেগুলো একদম সেই অঞ্চলের খাঁটি আঞ্চলিক ভাষা ব্যবহার করা হয়েছে, এবং বর্ণনার ক্ষেত্রেও অনেক সময় আমরা এমন এমন শব্দ পাই যেগুলো সেই লেখাটার যে অথেন্টিসিটি সেটাকে অনেকগুণ বাড়িয়ে দেয়। নাম্বার থ্রি, এই গল্পের বিষয়বস্তু এখানে কোথাও লেখার জন্য সুগার কোট করা হয়নি, যা তাই নগ্ন বাস্তব সত্যি, সেটা এক্সটার্নাল এবং ইন্টারনাল কনফ্লিক্ট দুটো ক্ষেত্রেই সেইভাবেই খুব নৈবব্যক্তিকভাবে আমাদের সামনে তুলে ধরা হয়েছে। ভালো খারাপ বিচার পাঠক করবে, পাঠককেও এক্ষেত্রে সেই দ্বন্দ্বে তিনি ফেলেন। তারপর যেটা সেটা হলো চরিত্র, এক্ষেত্রে ছোট বড় প্রত্যেকটা চরিত্র খুব বাস্তব। হ্যাঁ, অনেক উপন্যাসেই থাকে যে চরিত্রগুলো রক্ত মাংসের চরিত্র, ভালো খারাপ দুটো দিকই আছে, কিন্তু এক্ষেত্রে এই কন্ট্রাস্টটা এমন আমাদের পাঠক হিসাবে নিজেদেরই অনেক জায়গায় অস্বস্তি হয়, কারণ আমাদের গল্পের যে হিরো যার সাথে আমরা কানেক্ট করব, আমরা আচ্ছা হ্যাঁ এ আমরা এর পেছনে আছি, একে সাপোর্ট করছি, কুবের, আমরা দেখি সে একটা ট্র্যাজিক হিরোর মতন, সে বঞ্চিত হচ্ছে শোষিত হচ্ছে, তার প্রতি আমাদের যে মায়া মমতা তার এগুলো আমাদের বাড়তে থাকে, তার প্রতি সে সেন্টিমেন্টটা আমাদের গ্রো করতে থাকে, কিন্তু তারপরে আমরা দেখি চুরি করছে সে, আর যে পারিশ্রমিক এই সমস্ত জলখাবারের জন্য যে টাকা বরাদ্দ বাকিদের, সে একটা জায়গায় জাহাজ নিয়ে নৌকা নিয়ে যায় এবং সবার জলখাবারের দায়িত্বের জন্য যে পয়সা কুবেরকে দেওয়া হয় সেখান থেকে সে নিয়মিত পয়সা সরাচ্ছে, তার মেয়ে গোপীর বিবাহকে কেন্দ্র করে সে এমন একটা ছলনা করে আরেকজনের সাথে যে ছলনার চরমমূল্য তাকে দিতে হয়, তো এমন ধরনের এই যে সমস্ত আচরণগুলো করছে যেগুলো আমাদের চোখে কেন সমাজের চোখে সমস্ত দিক থেকেই অনৈতিক, কাজেই কুবের তাকেও আমরা দেখতে পাই যে সে হিরো হলেও তার মধ্যে এমন অনেক কিছু খারাপ দিক রয়েছে যেগুলো বাস্তব, যেগুলোকে লেখক আচ্ছা এ হিরো এ তাহলে এই কাজ করতে পারে না এরকমভাবে সরিয়ে রাখেননি, বরং একদম বাস্তব করে তুলে ধরেছে। হোসেন মিয়ার চরিত্র আমি এর আগে আমি সেন্ট্রাল থিমে আলোচনাই করেছি, একটা অত্যন্ত ধোঁয়াটে চরিত্র, এবং ছোট বড় প্রত্যেকটা চরিত্রই আমরা দেখতে পাই যে খুব যত্ন নিয়ে আঁকা, ক্যারেক্টারের যে ক্যারেক্টার আর্ক, তার যে ট্রান্সফরমেশন, গল্পের শুরুতে তারা যেখানে থাকে এবং গল্পের শেষে তারা যেখানে যায়, এই সমস্ত কিছু অত্যন্ত দক্ষতার সাথে তুলে ধরা হয়েছে। আর কুবের কপিলার যে আকর্ষণ সেটা না বললেই নয়, একটা নিষিদ্ধ আকর্ষণ, কিন্তু সেটা অনেক জায়গায় ছিল একদম সেই মানে রগরগে রোমান্সের, কিন্তু সেই জায়গায় কোনো দৈহিক জায়গায় বা সেই রকম জায়গায় সেটাকে নিয়ে যাওয়া হয়নি, পুরোপুরি একটা সাইকোলজিক্যাল লেভেলে এদের যে কনফ্লিক্ট সেটাকে এত সুন্দর করে তুলে ধরা হয়েছে, এমন রাশ লেখক ধরে রেখেছেন এইটার যে কোথাও তিনি আলগা হতে দেননি, কোথাও গল্পের মানটা পড়ে যায়নি। এবং এই গল্পের যে শেষ, শেষটাও এমন, উপন্যাস হলেও সেই ছোট গল্পের আছে না যে শেষ হয়েও হইল না শেষ, শেষ হয়েও কোথাও যেন আমাদের একটা প্রশ্নচিহ্নের মধ্যে রেখে যায়, একটা ওপেন এন্ডেড এক্ষেত্রে উপন্যাসটা।
শেষ হয়ে যাওয়ার পরেও আমাদের মনের মধ্যে নানান রকম প্রশ্ন রেখে যায়, এরপর কী হবে বা এরপর কী হলো, যেটা হলো এটা আদৌ ভালো হলো না খারাপ হলো, এটা আসলে কীভাবে হলো, সেটাও এক একজন পাঠক এক এক রকমভাবে নিজের মতন করে ইন্টারপ্রিট করে নিতে পারবেন। অসংখ্য ভালো লাগার দিকের মধ্যে এই সামান্য কটাই আমি এক্ষেত্রে উল্লেখ করলাম এই ভিডিওর সংক্ষিপ্ত পরিসরে। চলে যাই আমার ফাইনাল পয়েন্টে, এই বই কারা পড়বেন। এই বইটা কিন্তু লাইট রিডিং নয়, এই বইটা ছোটদের জন্য নয়, কিশোর কিশোরীদের জন্য হয়তো নয়, প্রাপ্তবয়স্ক পাঠক যারা একটু জটিল বই পড়তে ভালো, সাহিত্য পড়তে ভালোবাসেন, আঞ্চলিক সাহিত্য পড়তে ভালোবাসেন, তাদের সবার জন্য এই বই। তো পদ্মা নদীর মাঝি এই বইয়ের আলোচনা আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, খুব শিগগির ফিরছি কোনো নতুন বইয়ের কথা নিয়ে। নমস্কার।